¿Dónde está ese gato? Vishal size ball peche amader obiggo shikari Akash bhai khara kandite dekhen Vishal size Assalamu alaikum guys, welcome to our Dhaka fish lover channel. তো আজকে আমি আবার এসেছি খাড়াকান্দি খাড়াকান্দির আপডেট দেওয়ার জন্য তো আজকে খাড়াকান্দির কি পরিস্থিতি সেটা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন বোতল দিয়ে সুন্দর কি টোপ ইউজ করতেছেন ভাই কি টোপ ভাই আমার উপরের নাম নিয়ে ভাই আপনি জিম রুটি দিবেন এই যে এখন শিকারি ঢুকতেছে আমি ভাবছি ভাই এই কোন জায়গা আসছেন আপনারা ঢাকার কোন জাত থেকে ধুলাইখাল থেকে ধুলাইখাল বাকি কি হইছে ভাই আপনি তো আইতাছেন এই মাত্র আসলো ভাইরা এই আমাদের ফরিদ ভাই আজকেও হিট আজকে একটি মাছ হিট করেছে সাইজ কি নিব ফরিদ ভাই 4 কেজি না ও খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছে ফরিদ ভাই দেখেন কি সুন্দর একটা পরিবেশে ফিশিং প্লাস পিকনিক পিকনিক হচ্ছে এই যে আপন ভাই আছে যে আমাদের মিন্টু ভাই এই যে কি অবস্থা আজকে কি পরিস্থিতি বলন চলো যে বল পাইছে তো দেখছেন বল পাইছে বলের গন্ধে আর কাতলের গন্ধে তো আই পড়লাম এই দেখেন বল দেখেন বল দেখেন আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন আকাশ ভাই আকাশ ভাই বিশাল সাইজের বল পেয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী আমাদের আকাশ ভাই আপনি তো খাড়াকান্দিতে দেখেন বিশাল সাইজ এই যে আমাদের আকাশ ভাই আমাদের অভিজ্ঞ শিকারী এরা কি আকাশ ভাই লাড্ডু টুপে খাইছে দেখছেন আট কাটাই মুখে আর কি লাগে এত এত বড় সাইজের আলী বাবু সুমাস 2 কেজি প্লাস 2 কেজি প্লাস 2 কেজি প্লাস এই আমাদের ফরিদ ভাইয়ের একটি কাতল মাছ হিট হয়েছে কাতল মাছ মাশাআল্লাহ সাইজ দেখছেন কাতল মাছটা সুন্দর সাইজের কাতল তো আজকে ওরকম ভালো পরিস্থিতি না পারে আমাদের আকাশ ভাই একটা বোয়াল মাছ ধরেছে আর হচ্ছে ফরিদ ভাই একটা কাতল মাছ আজকে অনেক শিকারি বসে পরের শিকারিদের রেজাল্ট ওরকম ভালো না এখানকার দেখেন ফরিদপুর থেকে শিকারি আসছে রাত্রে এখানে থেকে মাছ ধরবো গত ভিডিওতে দেখেছেন এখানে প্রায় 40 জন ফরিদপুর থেকে আসছিল শিকারিরা তো আগের তুলনায় এখন মাছ খাচ্ছে কম যে এখানে অনেক শিকারি বরাবর কোন জায়গাতে আসছেন কোন জায়গাতে আসছেন ভাঙ্গা আপনারা কয়জন আসছেন ভাঙ্গা থেকে আটজন ও আচ্ছা আচ্ছা কবে আসছেন আপনারা আজকে সকালে আজকে সকালে আসছেন তো এখানে ইনফরমেশন পাইলেন কিভাবে এখানে পাইলাম নেটের থেকে নেটের থেকে কি ভিডিও দেখা কি ঢাকার ফিশ লাভার্সের ঢাকার ফিশ লাভার্সের ভিডিও কে করে জানেন চিনেন আপনি আচ্ছা আচ্ছা দেখেন তারা সেই ফরিদপুর ভাঙা থেকে আসছে এখন লাঞ্চ করতেছে যাক দোয়া করি তারা এত দূর থেকে আসে তারা সাকসেস হয় তো কি মাছের ওয়াশ টোয়াশ দেখছেন নাকি না এখনো মাছের কোনো ওয়াশ হয়নি দেন দেখেন না এখন তো আজকে তো অমাবস্যা চলতেছে বড় বড় মনে শেষ দেখেন আল্লাহ ভরসা তো আসল কথা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে খাড়াকান্দিতে আসে শিকারি ভাইরা আমি আসতে না বলি কারণ এটা অনেক কষ্টের এবং অনেক পরিশ্রমের ব্যাপার সেপারে যে তারা এখানে আজকে দুই দিন থাকবে আজকে নিয়ে কালকে এই যে দেখেন থাকার জায়গা
ঠিক করতেছে কারণ নদীর মাছ ধরাটা হচ্ছে ধৈর্য এবং ভাগ্য এবং কষ্ট অনেক কষ্ট আছে তারা এত দূর দূরান্ত থেকে এত টোপ গাড়ি ভাড়া আবার কত কষ্ট করতেছে এখন আমরা দোয়া করি যাতে মাছের হিট হয় এই যে যেমন একটা বড় ভাই এদিকে আসেন একটু ডিস্টার্ব করতেছি এই যে ফরিদপুর ভাঙ্গা থেকে আসেন তো আমরা কি কোনো সময় বলি যে আপনারা ফরিদপুর থেকে আসেন না না এটা তো কখনো আপনাদের নিজের স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে আপনারা আসেন আপনারা তো নদীতে মোটামুটি মাছ ধরেন নদীতে মাছ ধরা তো এত সহজ না কি কয়েকদিন বসতে হবে কষ্ট হয় না সেটাই আমরা কি এরকম বলি যে আসেন এখানে মাছ হচ্ছে আমরা যেটা বাস্তব চিত্র যেমন আজকে মোটামুটি দুইটা তিনটা মাছ হিটেছে ওইটাই বলতেছি আজকে এতজন শিকারীর মধ্যে আমরা কিন্তু কোনো সময় বলি না যে আপনারা এখানে আসেন আসেন কারণ দেখেন আমরা এখানে ফিশিং করি আমরা নিজেরা বসতে পারি না এখন তাই না তো অনেক শিকারীরা মনে করেন মাছ না পাইলে অনেক নেগেটিভ কথা বলে তাই এই ক্ষেত্রে কি আমার কোনো লাভ আছে কোনো লাভ নেই হ্যাঁ আমার কথা হচ্ছে এখানে আসবেন আপনারা মাছ ধরবেন কিন্তু যারা নদীর শিকারী এরা ধৈর্য ধরে বসতে হইব কিছু শিকারী আসে মনে করেন গেলেই মনে মাছ পাবো মাছ পাবো মাছ পাওয়ার এমন কিছু না হ্যাঁ সেটাই এটাই ঠিক আছে ভাই ধন্যবাদ তো সেটাই দেখেন আজকে মোটামুটি শিকারী বসে ভালো শিকারী বসে কিন্তু আজকে রেজাল্ট এখানে বেশি একটা ভালো না পারে দুইটা একটা বোয়াল মাছ আর একটা কাতল মাছ আর ট্রলারে কিছু মাছ হয়েছে এ হচ্ছে পরিস্থিতি তো আপনারা যারা খাড়াকান্দিতে আসতে চান খাড়াকান্দি এত পরিমাণ ভাইরাল হয়েছে এখানে মনে করেন শিকারীদের মানে মেলা বসে আসল কথা হচ্ছে আপনারা দূর দূরান্ত থেকে না আসাই ভালো কারণ এখানে ওরকম আহামরি এখন খাচ্ছে না কারণ আপনারা এত দূর দূরান্ত থেকে আসবেন কষ্ট করে আসবেন এখানে যদি মাছ না হয় অনেক কষ্টের ব্যাপার আর এখানেও মোটামুটি এখন বসা যাচ্ছে না কারণ এখানে অনেক জাল জেলেরা জাল ফালায় এত শিকারি দেখে তো আপনারা এত দূর দূরান্ত থেকে আসবেন না এটা শুধু কষ্ট ছাড়া আর কিছুই না আর আমাদের ঢাকার ফিশ লভার্স আমরা প্রতিনিয়ত আমরা আপডেট দেই খাড়াকান্দির কী অবস্থা সেটা আপনাদেরকে আপডেট তুলে ধরি হ্যাঁ যারা আশেপাশে আছেন যাদের তারা আসতে পারেন তারা বসে মাছ ধরতে পারেন কিন্তু দূর দূরান্ত থেকে এত কষ্ট করে এখানে আসার কোনো মানেই নয় দেখেন এই পাশে কোনো শিকারি বসে নেই মেবি এই পাশে জাল দেওয়া যার কারণে এখানে শিকারি নাই বকুল ভাই কোন জাতে আসেন বকুল ভাই কদম তেলি থেকে আসেন কি অবস্থা আজকে রেজাল্ট ভালো না না আজকে রেজাল্ট খুব খুব খারাপ এর আগে আসলে নাকি না আজকে প্রথম আজকে প্রথম আসছেন একদম অমাবস্যায় এটাই এই যে ভাই ওর সাথে টুপ খেলতেছে দেখেন ছিঁড়ে গেল দি এর শহীদ চাচা তিনি আজকে বসে ফিশিং করতেছে সুন্দর লাড্ডু টুপ চমৎকার চাচা অবস্থা ভালো না সে ভালো না না আজকে অমাবস্যা একদম অমাবস্যা হয়ে গেছে আজকে অমাবস্যা বড় মাছ খাওয়ার বেশি সম্ভাবনা বেশি কিন্তু হচ্ছে না তো এ হচ্ছে আজকে খাড়াকান্দির আপডেট বেশি একটা ভালো না মোটামুটি পারে তিন চারটা মাছ হিট হয়েছে আর ওই ট্রলারে হয়েছে তারা দুই দিন ধরে আজকে ফিশিং করতেছে এছাড়া পারে অনেক শিকারী বসছে প্রায় 40-50 জন তারা কেউই মাছ পায় নাই তো আপনারা এখন খাড়াকান্দিতে না আসাটাই উত্তম যারা দূর দূরান্ত থেকে আপনারা আসতে চান আপনাদের না আসাই উত্তম